আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও সিরিজ হচ্ছে এইটা, আমরা কিভাবে দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারি। আমরা যেহেতু সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড এই তিনটা ভার্সিটির নামই জানি, এজন্য আমি আসলে ওই টপ ভার্সিটির লোগো ইউজ করেছি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। তার মানে এই না যে আমি তোমাদেরকে যে আন্ডারগ্র্যাড অ্যাপ্লিকেশনের কথা বলবো আর হচ্ছে ফুল স্কলারশিপে যাওয়ার জন্য যে শুধুমাত্র এই ইউনিভার্সিটিগুলাই আছে সেটা না। আমাদের দেশে ইনফরমেশনের অভাব, গুজব ছড়ানো, রুমার্সে বিশ্বাস করা, জাতি হিসেবে আমরা এতটা বেশি পরিচিত যে আমরা আসলে অথেন্টিক ইনফরমেশন না জানার কারণে অসম্ভব রকমের পিছিয়ে খুবই অশিক্ষিত একটা জাতিতে পরিণত হয়েছি। তো অনেক চিন্তাভাবনা করার পর আমি খুবই চেয়েছিলাম যে আমি আসলে এই সিরিজটা স্টার্ট করব না, কারণ ইউটিউবে অসম্ভব হেল্পফুল রিসোর্সেস আছে, শুধুমাত্র যে বাংলাদেশি সেটা না, বাইরের অনেক মানুষ হচ্ছে অ্যাডমিশন রিলেটেড এই ভিডিওসগুলো করে, কিন্তু অনেকে আসলে জানে না যে কোন অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশনগুলো নেওয়া উচিত। আবার অনেকেই হচ্ছে আলসেমির কারণে, মানে আমরা যেহেতু সব কিছু আমাদেরকে গিলে খাওয়ানোর মতো একটা অবস্থায় হচ্ছে আমরা পড়াশোনা করা শিখেছি, এই জন্য আমরা আসলে কষ্ট করতে চাই না, যার কারণে দেখা যায় যে আমরা আমাদের ব্রেনকে ইউজ করে, লাইক আমাদের ইমোশনকে গ্র্যাব করে অনেকে যেসব মিস ইনফরমেশন দিয়ে দিয়ে বড় বড় যেসব এডটেকগুলো চলে সেগুলোর কাছে যেয়ে যেয়ে আমরা ধোকা খেয়ে আসি। তো ওই কারণেই ওই আর প্লাস আমি যেহেতু অসম্ভব লেভেলের রিকোয়েস্ট পাচ্ছিলাম, কারণ হচ্ছে যে আমাদের স্টাডি বুথে আমরা কিন্তু বিভিন্ন রিসার্চ কম্পিটিশন বা হচ্ছে অলিম্পিয়াডের ট্রেনিং হোক বা বিভিন্ন পাবলিক স্পিকিং ডিবেট কম্পিটিশনের জন্য মেন্টরসরা ট্রেন করে, সেটার জন্য আমি জানি না তোমরা জানো কি না, ECA মেন্টরিং ক্যাম্প নামে আমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে 260-270-এর মতো বা 80 আমি ঠিক জানি না এরকম মেম্বার্সরা আছে। তো ওখান থেকে আমাদের কিন্তু এই রিসেন্টলি ইন্টারন্যাশনাল লেভেলে সার্নের একটা পার্টিকেল ফিজিক্স রিসার্চ কম্পিটিশনে একটা টিম ছিল, তারপরে হচ্ছে ডিবেট কম্পিটিশনের জন্য ট্রেনিং ছিল, কুইন্স কমনওয়েলথ এসের জন্য ওয়ার্কশপ হয়েছিল, গার্লস ম্যাথ অলিম্পিয়াডের জন্য হচ্ছে একটা ট্রেনিং সেশন ছিল, আমরা এরকম প্রস্তুতিমূলক কিছু ক্লাস নিয়ে থাকি অ্যান্ড এগুলার সাথে পরিচিত করিয়ে থাকি, কারণ অনেক ছোটো ছোটো ক্লাস 9-10 থেকে বা 6-7 থেকে শুরু করে অনেকেই আছে যারা এগুলোতে ইন্টারেস্টেড এবং যারা ইন ফিউচার হচ্ছে এই সব বড় বড় ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে, তাদের জন্য বেসিক্যালি এইটা। আর দেখা যায় যারা আমাদের সাথে ইন্টার্ন হিসেবে যুক্ত থাকে, অর্থাৎ আমাদের বিভিন্ন আমাদের ফেসবুক পেজ হোক সেখানে কিছু কন্টেন্ট লেখা, ভালো ভালো লেখা হতে পারে, বিভিন্ন ভিডিও মেকিং বা অনেক কিছু সিরিজ করা, বই লেখা, আমাদের ওয়েবসাইটে তোমরা গেলে দেখতে পারবে যে বুয়েটের ফিজিক্স কোয়েশ্চেন সলভ করার করে দিয়েছে অনেক স্টুডেন্ট যারা আমাদের ইন্টার্ন হিসেবে কাজ করে, বিভিন্ন ভার্সিটিতে পড়ছে, তাদেরকে হচ্ছে আমরা রেকমেন্ডেশন লেটার দেই তাদের কাজের ভ্যালিডেশনের জন্য। অ্যান্ড এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা ইন্টার্ন ছিল, তারা এখন বাইরের বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করছে। সো এটা যেহেতু আমাদের এক্সক্লুসিভ কোনো মেন্টরশিপ সার্ভিস হিসেবে ছিল না, আমরা এখন এটা শুরু করতে যাচ্ছি। তো এটার ফার্স্ট চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, সেটা হচ্ছে IELTS নিয়ে একটা ফ্রি ওয়েবিনার। তো সেটার জন্য তোমাদেরকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, অলরেডি অনেকে ফিল করেছে, মাঝখানে অনেক কিছু হয়েছে আমরা সবাই জানি, তো এই কারণে আমরা সবাই খুবই ডিপ্রেস ছিলাম, ভয়ে ছিলাম, অনেক আতঙ্কিত অবস্থায় আমরা ছিলাম, এই জন্য আমি এটা স্টপ করেছিলাম। আবার আমি ফর্মটা ওপেন করব, তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা আমার কথাগুলো শুনছো আমি চাইবো যে তোমরা ডেসক্রিপশনে বা কমেন্ট বক্স থেকে লিঙ্কটা দেখে নাও। অ্যান্ড হচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি যেহেতু প্রথম ভিডিও, আমি বলবো যে এই ভিডিওর অনেক, এটা জাস্ট শুরুতে আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে আমি কী কী সামনে ভিডিও আনবো অ্যান্ড স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে আমি সাজাবো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিব। সো অ্যান্ড আমার জন্য ভালো হবে যদি তোমরা হচ্ছে আমার ভিডিওটার রিচ বাড়াতে হেল্প করো, কারণ যদি রিচ না বাড়ে তাহলে কিন্তু এই ভিডিওগুলো করার কোনো বলতে গেলে মিনিং নাই বলতে পারো। কারণ হচ্ছে কি যে আমরা যতক্ষণ এঙ্গেজমেন্ট না পাই, ধরো তোমার একটা কমেন্ট বা তোমার একটা মতামত যদি আমি না জানতে পারি, তাহলে কিন্তু ওইভাবে আমি তোমার ডিমান্ডও বুঝবো না অ্যান্ড আমি ওইভাবে ভিডিও করতে পারবো না। এই কারণে দেখা যায় যে অনেক সময় ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও তখন আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এই ভিডিওটা কি করার আদৌ দরকার তোমাদের, পরে আর দেখা যায় ভিডিওগুলো করা হয় না। সো
আই উড রিকোয়েস্ট যে তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে তোমাদের কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি কনফিউশন। সো আমার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি নিজেও হচ্ছে স্কলারশিপ পাওয়া বাইরের ইউনিভার্সিটি থেকে, সো সেই ক্ষেত্রে আমি যেহেতু এই প্রসেসটা পার করে এসেছি, আই হ্যাভ লটস অফ ইনসাইটস, বাট ইনসাইটসের কোন কোন পোর্শন তোমরা আসলে জানতে চাও এগুলো যদি আমি বুঝতে পারি, বা IELTS হোক বা SAT হোক, GRE কী নিয়ে তোমরা আসলে করতে চাও জানতে চাও, সো এটা যেহেতু আন্ডারগ্রেড সেকশন, পোস্টগ্রেড সেকশন ইনশাল্লাহ আমি পরে শুরু করব, বাট আন্ডারগ্রেড দিয়ে আমি আসলে স্টার্ট করতে চাচ্ছি। তো এখানের বিভিন্ন পার্ট থাকবে, হ্যাঁ, তো পার্ট হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক্স, তারপরে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল এক্সাম, প্রাইভেটলি তুমি A levels দিতে পারবা কিনা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে, তারপরে তুমি SAT দিবা কিনা, তারপরে তোমার IELTS TOEFL দিতে হবে কিনা, এইসব কনফিউশন। আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটাকে সংক্ষেপে ECA বলে। দেন আরেকটা পার্ট হচ্ছে অনার্স অর অ্যাওয়ার্ডস, অর্থাৎ তোমার লাইফে কী কী অ্যাচিভমেন্টস আছে, কী কী অনার আছে তোমার অ্যান্ড অ্যাওয়ার্ডস আছে, সেগুলোর একটা সেকশন থাকে। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এসে রাইটিং, তোমার পার্সোনাল স্টেটমেন্ট যেটাকে বলে, সেই SOP বলো বাট আন্ডারগ্র্যাড লেভেলে কমন অ্যাপেসে বলা হয়। তারপরে হচ্ছে কমন অ্যাপে পোর্টাল খুলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন ভার্সিটি তোমাকে ফুল রাইড স্কলারশিপ দেয়, ফুল স্কলারশিপ কী, ফুল রাইড কী, LOR মানে কী, তারপরে হচ্ছে ওয়েট লিস্টেড হলে কীভাবে হচ্ছে নিজেকে ওয়েট লিস্ট থেকে বের করে আনা যায়, স্কলারশিপ পাওয়ার চান্সেস বাড়ানোর জন্য কোন কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত, এরকম অসম্ভব 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 ছোটো ছোটো বিষয়গুলা থেকে কিন্তু হচ্ছে তোমাকে বেসিক জিনিস বুঝে তোমাকে অ্যাপ্লাই করে, শুধু অ্যাপ্লাই করলেই হবে না, স্ট্র্যাটেজিটা কী, কীভাবে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বাড়ানো যেতে পারে, এভাবে কিন্তু তুমি আসলে ফুল রাইট এনশিওর করো। অ্যান্ড এগুলা মিলে আসলে আমি চাচ্ছিলাম কম্প্রিহেন্সিভ একটা ভিডিও সিরিজ করতে, কারণ দেখা যাবে যে আমরা সবাই, আমি পার্সোনালি নিজে হচ্ছে অনেক মানুষের কাছে কৃতজ্ঞ, সিয়াম শহীদ নূর ভাইয়ার যে প্লে লিস্ট ছিল সেটাই ফার্স্ট, উনি যখন ফার্স্ট নিজের হার্ভার্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড মানুষকে ইন্টারভিউ নিয়ে নিয়ে হচ্ছে উনি যখন ভিডিওগুলো করতেন, সেখান থেকেই আমি আসলে স্বপ্ন দেখা শুরু করেছিলাম ফার্স্ট বাইরে পড়ার। সো এরকম করে করেই হচ্ছে আসলে আমরা একজনের ভিডিও থেকে আমরা শুধু ইন্সপিরেশন পাই। তো সিয়াম শহীদ নূর ভাইয়ার চ্যানেলে যে প্লেলিস্টটা আছে সেটা অসম্ভব লেভেলের হেল্পফুল, তো আমি আমার ভিউয়ার্সরা তারাই হবে যারা ওই ভিডিওগুলো দেখে অলরেডি অভ্যস্ত। এখন তোমাদের নেক্সট স্টেপ কী, এখন তোমরা কীভাবে প্রিসাইসলি একটা অ্যাপ্লিকেশন ফাইল রেডি করতে পারো, সেটার জন্যই হচ্ছে আমার এই ভিডিও সিরিজ করা। আদারওয়াইজ তুমি যদি এরকম হও যে তুমি A to Z কী মানে তোমার বেসিকটাও জানা নাই, তাহলে আমি বলবো আমার ভিডিওগুলো তুমি এখন দেখা স্টার্ট করো না, তুমি সিয়াম শহীদ নূর ভাইয়ার চ্যানেলে যাও। আই থিঙ্ক হি হ্যাজ কভার্ড দ্য মোস্ট লাইক মানে ইন আ মোস্ট সফিস্টিকেটেড ওয়ে পসিবল, যে তুমি বেসিক সবই বুঝতে পারবা, ওনার প্লে লিস্টে খুব সুন্দর করে সাজানো আছে। এরপরে তোমার যখন একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, তখন যে প্রিসাইস মেন্টরশিপ যেটাকে বলে, সেই ওয়েতে তুমি যদি আগাতে চাও তাহলে ইউ আর ওয়েলকাম টু দিস চ্যানেল। সো অ্যান্ড অলসো আমি বলবো যে তুমি যখন সিয়াম শহীদ নূর ভাইয়ার ভিডিওগুলো দেখবা, তখনই তোমার আইডিয়া হয়ে যাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ইম্পর্টেন্স, অ্যান্ড তখনই তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অপরচুনিটিস নিয়ে তুমি কনফিউজড হবা। সো আমি বলবো ECA মেন্টোরিং ক্যাম্প সার্চ দিবা ফেসবুকে, ওই গ্রুপে তুমি জয়েন হয়ে থাকবা, অ্যান্ড তখন ওখানেই দেখবা মেন্টরস অনেকে আছে। ওখানে আমাদের কিছু প্রাইভেট ইউটিউবে কিন্তু এগুলো আনলিস্টেড করা, হ্যাঁ, ওই প্রাইভেট ভিডিওগুলো তুমি তখন ওই গ্রুপ থেকে পেয়ে যাবা। তখন সেখানে তুমি দেখবা যে বিভিন্ন ট্রেনিং ভিডিও সিরিজ আসছে, আমাদের ম্যাথ অলিম্পিয়াড হোক, পাবলিক স্পিকিং হোক, রিসার্চ কম্পিটিশন হোক, এগুলোর সব কিছুর ইনফরমেশান তুমি পাবা। সো এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে এই ভিডিওটা হচ্ছে যেহেতু আমার আরও আগে পোস্ট করার কথা ছিল, বাট এই কয়েকদিন আসলে এত বেশি মানে মেন্টালি আমরা সবাই স্ট্রেস ছিলাম যে ভিডিও করার মন মানসিকতাটা ছিল না। বাট আই হোপ যেহেতু ভিডিওটা আমি স্টার্ট করা শুরু করেছি, ইনশাল্লাহ সিরিজটা আমি ঠিকমতো কমপ্লিট করবো, অ্যান্ড আমরা সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবো। আমি বলবো যে তোমরা যারা ভিডিওটা দেখছো, প্লিজ কখনো এটা ভাববা না যে দেশের প্রতি হেট্রেড থেকে আমি দেশ ছাড়তে চাই তাই আমি দেশের বাইরে যেতে চাই। যদি এরকম হয় আমি কখনোই তোমাকে হেল্প করবো না। রাদার তুমি যদি এরকম একটা স্টুডেন্ট হও যে আমি আসলে অনেক 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 পড়াশোনা করতে চাই কারণ দেশের বিভিন্ন প্রবলেম যাতে আমি সলভ করে দেশের কাজে আসতে পারি, এই মেন্টালিটির মানুষ হলে আমি বলবো যে ওয়েলকাম টু মাই চ্যানেল।
আর হচ্ছে আমি চাইবো যে তোমরা যখনই কোনো একটা অ্যাটেম্প্ট নাও, ফর এক্সাম্পল দেশের বাইরে তুমি অ্যাপ্লাই করছো, এটা একটা বিগ স্টেপ, তোমার পারপাস সবসময় থাকবে যে দেশের জন্য তুমি কিছু করবা। হ্যাঁ, এই মেন্টালিটিতে নিজেকে প্লিজ বড় করো। কারণ হচ্ছে আমাদের দেশে মেধাবীদের অভাব নাই, কিন্তু দেশপ্রেমিকের, আসল দেশপ্রেমিকের অনেক অভাব। তো আমি রিকোয়েস্ট করব তোমরা যারাই আমার কথাগুলো শুনছো, কাইন্ডলি তুমি যেই ধর্মেরই হও না কেন, তোমার সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করবা আমাদের দেশটা যাতে অসম্ভব সুন্দর একটা দেশ হয়, আর তুমি যাতে ওই সুন্দর দেশে সুন্দর কাজ করতে পারো, সেটা দেশের মধ্যে থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক, যেভাবেই হোক, তুমি যাতে যেখানে যাও দেশের একটা পার্ট যাতে মানুষ তোমাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, ইউ আর বাংলাদেশি। সো এটাই হচ্ছে শুরু। নেক্সট ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ হচ্ছে তোমাদের সাথে আরও ডিটেলসে কথা বলবো। অ্যান্ড প্লিজ তোমরা কমেন্ট সেকশন চেক করো, IELTS-এর ফ্রি ওয়েবিনারের জন্য তুমি গুগল ফর্মটা ফিল আপ করে সিট কনফার্ম করো, এরপরে আমি সরাসরি তোমাদের সাথে একটা জুম সেশন করবো। আমার IELTS আমি কীভাবে একদিনও প্রিপারেশন না নিয়ে আমি কীভাবে 7.5 উঠাইছি, অ্যান্ড তোমরা কীভাবে IELTS-এর জন্য রেজিস্টার আর আদার স্টাফস করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট।